এটার 100 টাকা আছে, এটা 70 টাকা আছে, 100 টাকা দাম আছে। আচ্ছা এটার দাম আছে 100 টাকা, 450 টাকায় পান্ডা 3000। এক ডজন গুড়ি আপনি ফ্রি পাচ্ছেন, অফার অফার অফার। এই কলকাতার মধ্যে মানে আপনি খুঁজে এক দু দোকানে শুধু পাবেন। দেখুন আনব্রেকেবল 35, ওনলি 35, টাকা নেই কোনো হারজা নেই, দোকানে চলে আসুন, গুড়ি কাটবেন 100%, না কাটলে রিটার্ন 100% রিটার্ন পলিসি। গুড ইভিনিং গাইস, আবারও একটা নতুন ব্লগে কিন্তু তোমাদেরকে স্বাগত। আর আমি আজকে চলে এসেছি কিন্তু মেটিয়া ব্রুজে। কালকে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম খড়দার গুড়ির মার্কেট, আর আজকে আমি চলে এসেছি কিন্তু মেটিয়া ব্রুজে। আর আমি এখন দাঁড়িয়ে আছি কিং কাইটসের যে দোকান, সেই দোকানের সামনে। এক্ষুনি দোকানে যাব, আর এই দোকানে কী কী ঘুড়ি আর কী কী লাটাই সুতো যা যা পাওয়া যাচ্ছে আর কি, সব কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি প্রোভাইড করব। তো চলো এবার দোকানে যাওয়া যাক, আর দোকানে গিয়ে কাকাবাবুর সাথে একটু কথা বলে নিই যে এই বছর কী কী নতুন ঘুড়ি পাওয়া যাচ্ছে আর তার দামই বা কী আছে। তো চলো, তো আমি এখন চলে এসেছি প্রিন্স কাইটসের দোকানে, আর এখানে পেয়ে গেছি এক কাকাবাবুকে। আপনার নামটা একটু বলবেন। আফতাব আলম। আচ্ছা, আপনি আমাকে আজকে কী কী ঘুড়ি দেখাচ্ছেন? এই প্লাস্টিক ঘুড়ি আছে 160 টাকা সহ সামনে। আচ্ছা, এটা কি একা বিক্রি, দু টাকা বিক্রি? আচ্ছা, এটা কি একতে আছে, তাই তো? একটিয়াল ঘুড়ি আছে 180 টাকা সহ। আচ্ছা, এরপরে আছে গোল্ডেন প্লাস্টিকের 180 টাকা সহ, তাই তো? আচ্ছা, রকেট ঘুড়ি। আচ্ছা, এই আপনার 280 টাকা সহ। আচ্ছা, এটাও কি একতে আছে, তাই তো? একতিয়াল রকেটে আছে। আচ্ছা আচ্ছা, এটা কাগজের, তাই তো? কাগজের আছে। আচ্ছা, 280 টাকা। আচ্ছা, 280 টাকা সহ। এটার কি নাম? আধা বলে। আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা, ডেট তেল। আচ্ছা, পেপার গুলো কি অস্ট্রেলিয়ান পেপারে, তাই তো? না না, এটা মোটা কাগজের আছে। আচ্ছা, এটা মোটা কাগজের আছে। আচ্ছা, এটা কোনো নতুন নাই, সব পুরনো আছে, 250 টাকা সব আছে। আচ্ছা, প্রিন্টেড, তাই তো? এটা ওই 27.5, না এটা 26.5 সাইজ। আচ্ছা, 26.5 সাইজ, সেলস কম আছে। আচ্ছা, 250 টাকা সব আছে। আচ্ছা, এটা আদাম। আচ্ছা, 30 সাইজ। আচ্ছা, মানে এটা আছে ডেট তেল আছে, তাই তো? ডেট তেল আছে এটা। আর দাম কি আছে এটার? 250 টাকা সহ। আচ্ছা, এটা হচ্ছে তিরঙ্গা। হ্যাঁ, এটার কি দাম করেছে? 350 টাকা সহ, তাই তো? আচ্ছা আচ্ছা, এই ঘুড়িগুলো কি বাড়িতে সাজানোর জন্য? না, এটা পুজো মুড়ি লাগে, পুজো সাজানোর জন্য লাগে। আচ্ছা, পুজো সাজানোর জন্য যেটা লাগে, এটা কি একটা খোলা আছে, একটু দেখাতে পারবে? না, এমনি যেত। আচ্ছা আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা, আলাদা আলাদা এ আছে। এগুলো প্যাকেটে কটা করে থাকে? 20 করে থাকে, 20টা করে থাকে। ঠিক আছে, দামটা আরেকবার বলে দাও। এটা 40 টাকা আছে, এটা 30 টাকা। আচ্ছা, এটা 30 টাকা আর এটা 40 টাকা, মানে তোমরা যদি পূজোতে সাজানো যে ছোট ছোট ঘুড়িগুলো হয় সেগুলো যদি নিতে চাও এখান থেকে তোমরা পেয়ে যাবে, মাত্র 30-40 টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু 20 পিস করে। তো যেটু এই ঘুড়ির দামটা একটু আমাকে বলবে। 100 টাকা দাম আছে। আচ্ছা, এটার দাম আছে 100 টাকা, তাই তো? এটা কাপড়ের ঘুড়ি আছে। আচ্ছা, এটা কাপড়ের ঘুড়ি আছে। আচ্ছা, এটা কি ওড়াতে গেলে একটু বেশি হাওয়ার দরকার লাগবে? হাওয়া থাকবে সেইখানে। আচ্ছা, মানে ওই আচ্ছা, মানে কোস্টাল এরিয়াতে এটা একটু বেশি ওড়ানো যাবে, তাই তো? একটু ল্যাটাই আর সুতোর দাম? ল্যাটাই 180 টাকা ডজন আছে। আচ্ছা, এটা হচ্ছে 180 টাকা ডজন, 15 টাকা পিস। আচ্ছা, এগুলো আছে 180 টাকা। আচ্ছা, এগুলো ওই প্লাস্টিকের সব, তাই তো? আচ্ছা, কাঠের আছে 300 টাকা ডজন। আচ্ছা, বাইরে ওই যে কাঠের গুলো আছে ওগুলো সব 300 টাকা ডজন, তাই তো? এটা তো বেশ মজবুত লাটাই দেখতে পাচ্ছি, কত হাজার শুধু এটাতে গোটানো যেতে পারে? 12,000-এর লাটাই। আচ্ছা, এটা এমনি তোমার দাম পড়বে হচ্ছে 60 টাকা। আমরা এখানে বিক্রি করি। আচ্ছা, রিটেল বিক্রি করে তার 80 টাকা বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে হোলসেলে 36, আর রিটেল নিতে গেলে? রিটেল আপনার 40 টাকা বিক্রি করি। আচ্ছা, রিটেলের দাম হচ্ছে 40 টাকা। আচ্ছা,
আমি এখন কিন্তু চলে এসেছি পিন্স ক্রাইডস যে শপ, মানে যে ঘুড়ির দোকান, সেই ঘুড়ির দোকানের গোডাউনে। আর এবার তোমাদেরকে কিন্তু আমি দেখাবো এখানে যে সুতোগুলো মাঞ্জা দেওয়া নয়, সেই মাঞ্জা না দেওয়া যে সুতোগুলো, সেই সুতোগুলোর এখানে কি দাম আছে। আচ্ছা, এটা কি কোম্পানির সুতো আছে? চেন আছে, চেন আছে না, গর্স আছে। আচ্ছা, এটা 900 করে থাকে, হাজার মানে 900 কি আপনি 700 থাকে 900 থাকে? আচ্ছা আচ্ছা, এটা 30 টাকা করে, তাই তো? এটা 30 টাকা খুচরো, হোলসেলে 20 টাকা। আচ্ছা, এই আছে 350 টাকা বাক্স, 350 টাকা বাক্স, বাক্সে বিক্রি 50 টাকা। আচ্ছা, বাক্সে কি 12টা করে থাকে, তাই তো? না, 10 খানা, 10টা করে থাকে। আছে সব 10। এই আছে 270 টাকা, 27 টাকা কিনা, বিক্রি 40 টাকা। আচ্ছা, এগুলো এরকম কি কালার করায়? কালারিং করা সুতো আছে। আচ্ছা, কিন্তু মাঞ্জা দেওয়া না, মাঞ্জা আলাদা দিতে, আলাদা দিতে হবে। গোডাউনে আবার কিন্তু চলে এলাম, আর এই গোডাউনে তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনের দিকে এখানে কাকাবাবু কিন্তু বসে আছেন। আর এই গোডাউনে কিন্তু হাজারে হাজারে সুতো ভর্তি লাটাই, আর সেই লাটাই আর সুতোর সব কিন্তু দাম তোমাদেরকে বলবো, তাই কিন্তু গোডাউনে চলে এসেছি। এবার কাকার মুখ থেকে শুনে নেবো মাঞ্জা দেওয়া সুতো কি দাম চলছে, কত হাজারের কি দাম, আর কি কি কোয়ালিটির এখানে সুতো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু এবার তোমাদেরকে দেখাবো। আমরা খুচরো অনেক কম বিক্রি করি, আমাদের হোলসেলে 3000 মাঞ্জা 250 টাকা দাম। আচ্ছা, 3000 মাঞ্জা 250 টাকা দাম। এই 2000 মাঞ্জা আছে, 160 টাকা দাম আছে। 2000 মাঞ্জা 160 টাকা দাম। ও পুরো 3, এটা পুরো 2। আচ্ছা, ওর পরে দেখুন 6000 এ আছে মাঞ্জা। আচ্ছা, 450 টাকা দাম আছে হোলসেল। আচ্ছা, এটা 6000 মাঞ্জা, 6000 মাঞ্জা আপনার 450 টাকা দাম পড়বে। আচ্ছা, এই দেখুন, এই সুতি মাঞ্জা আছে, ভালো মাঞ্জা, এর আবার নিয়ে বিক্রি করে 100 টাকা হাজার, 120 টাকা হাজার, আচ্ছা 150 টাকা হাজার, এইখানে ওকে 75 থেকে 80 টাকা হাজার পাবে। আচ্ছা, একটা কথা বলি, কম্পিটিশন খেলা যে স্পেশাল সুতো এই আছে, হ্যাঁ, তো এগুলো একটু যদি দেখান। এই আছে কম্পিটিশন সুতো। আচ্ছা, এটা কম্পিটিশন সুতো, তাই তো? কম্পিটিশনের সুতো আছে, এর দাম আছে 450 টাকা। 450 টাকা, 3000 মাঞ্জা, 3000 মাঞ্জা আছে, টাকা ওর কিনা পড়বে। আচ্ছা, 450 টাকা দাম লাটাই সমেত পেয়ে যাচ্ছে। লাটাই মানে হিসেব মতো যদি আলাদা করে লাটাইটাই কিনতে যায় 40 টাকার মতো দাম হবে, মানে সুতো কিন্তু 90 টাকায় এসে যাচ্ছে, 1000 সুতো, তাও আবার মাঞ্জা দেওয়া। দেখুন, ওর থেকে একটু বেশি দামে আছে, আচ্ছা 3000 গজ মাঞ্জা, একে পান্ডা বলে, পান্ডা। আচ্ছা, এটা হচ্ছে পান্ডা, তাই তো? আচ্ছা, আপনি পাবেন 450 টাকা, 450 টাকায় পান্ডা 3000। আচ্ছা কাকাবাবু, আর একটা কথা জিজ্ঞাসা করছি, এই বছর একটা জিনিস শুনলাম, দো কা তিন, তিন কা তিন, এরকম কিছু শুনছিলাম। আমি আগেই বললাম 2-3 আছে, এটা 2-এ আছে। আচ্ছা, মানে ব্যাপারটা 2000 আছে তো ওকেই 2 কা তিন বলে, এটা 2-3 আছে। আচ্ছা, বুঝেছেন, মানে 2-3 মানে 2000 মাঞ্জা। আচ্ছা আচ্ছা, 3-3 আছে, মতলব 3 কা 3। আচ্ছা, মানে 3-3000 মাঞ্জা। আচ্ছা, এবার বুঝতে পারলাম আপনার কাছ থেকে মানে কি জিনিসটা আর কি। তো এবার কাকাবাবু একটা জিনিস জিজ্ঞাসা করছি, আপনি তো অনেকগুলোই আমাদেরকে দেখালেন, সব থেকে ঘুড়ির থেকে বেশি আপনারা সুতোর কালেকশন যেটা দেখতে পাচ্ছি, তাও কিন্তু রিজনেবল রেট যেটা আমার মনে হয়েছে, তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, কেউ যদি ঘুড়ি কিনতে আসে আপনাদের এখানে? একটু আমার ওই রকমই নেই রেট, নেই আমরা মতলব বেশি করে নেই না, আমাদের রিচেবল রেট আছে, একদম মার্কেট থেকে। আচ্ছা, এরকম কি ব্যাপার আছে, মানে সুতো যদি কেউ নিতে আসে তাকে ঘুড়ি নিতে হবে বা ঘুড়ি? না না না, এমন এরকম তো কোনো রকম কোনো কিছু ব্যাপার নেই, যা ইচ্ছা আছে নিতে। আর তোমার সাথে কথা বললাম, তুমি আমাকে একটা কথা বলছিলে যে এটা 4 মাসের বিজনেস, তাই তো? মানে 4 মাস বিক্রি বাট্টা হয়, জুলাই থেকে আমাদের আরম্ভ হয়। আচ্ছা, জুলাইতে অল্প চলে, একটু একটু আগস্ট মাসে আর বিশক। আচ্ছা, এর পরে কি ঘুড়ি তৈরির কাজ করো? একটুখানি বলে দিন আমার। হ্যাঁ, এই দোকানের অ্যাড্রেস, আমার দোকানের আপনার আছে H43, আচ্ছা, পাহাড়পুর রোড, আচ্ছা, কলকাতা 7,24,000, আর নিয়ার মিডিয়া ব্রুজ, তাই তো? নিয়ার মিডিয়া। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আর মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি কিন্তু এখন প্রিন্স কাইট শপ থেকে বেরিয়ে পড়েছি, আর এখানে কিন্তু আরো অনেকগুলো দোকান আছে। আর এর আগে দোকানে গিয়ে দেখাই সেই দোকানের ঘুড়ি আর সুতোর কালেকশন। তো চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি আর কোন দোকান পাই। আবারও একটা নতুন দোকান খুঁজতে খুঁজতে আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি প্রাইম কাইটসের একটা দোকানে। তো এখানে দেখতে পাচ্ছ দাদারা কিন্তু বসে আছে, আর এই মুহূর্তে কিন্তু আমি দোকানের মধ্যে যাব আর দাদাদের কাছ থেকে জেনে নেবো যে এখন এই দোকানেতে কী কী নতুন ঘুড়ি আছে, আর তার সাথে সাথে কিন্তু দামগুলো তোমাদেরকে বলবো। তো চলো দোকানে যাওয়া যাক, আর দাদাদের থেকে ঘুড়ি লাটাই শুধু দাম জেনে তোমাদেরকে বলি। তো এ দেখো দোকানের সামনে লেখা আছে কিন্তু প্রাইম কাইট শপ, আর এই দোকানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু এখানে ঘুড়ি আছে। আর আমি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি দোকানে। তো দাদা এখানে আছেন, আর এই দাদাকে তো তোমরা এর আগে দেখেছো অনেকবার ইউটিউবে। আর এই দাদা এখন আছেন, ঘুড়ির দামগুলো আমাদেরকে বলবে, ঘুড়ির সাথে সাথে লাটাই শুধু সব কিছুই দাম কিন্তু দাদা বলবে। সবাই থেকে কম কম শুরু হচ্ছে এটা প্লাস্টিক গুলি। আচ্ছা, থেকে কম শুরু হচ্ছে। আচ্ছা, এটা আপনার 1 টাকা 10 পয়সা, 1 টাকা 20 পয়সা সব থেকে কম। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব থেকে কম, মানে এতগুলো দোকানের মধ্যে সব থেকে কম দামে এখানে ঘুড়ি পাচ্ছি, মাত্র 1 টাকা 10 পয়সায়। কিন্তু এখানে আজকে 2023-এ দাঁড়িয়ে কিন্তু 1 টাকা 10 পয়সায় এখানে ঘুড়ি পাওয়া যাচ্ছে। এটা কতেল আছে? এটা আপনার সিকিতিয়া হাফ তেল আছে। হাফ তেল মানে এক তেলের একটু কম, তাই তো? তেল থেকে এক সাইজ ছোট। 1 টাকা 10 পয়সার মধ্যে আপনি ঘুড়ি উড়াতে পারবেন, এরকম ঘুড়ি অত সস্তায় দামে পাবেন না। 1 টাকা 10 পয়সা মাত্র, মানে কেউ 1 টাকা নিয়ে আসবে আমি ওকে ঘুড়ি দিয়ে দেবো, কিন্তু বাচ্চাকে আসতে হবে। আর বড় জন্য অনেক রকমের ঘুড়ি আছে, দেখাচ্ছি আপনাকে। 1 টাকা 10 পয়সা ঘুড়ি আমি 1 টাকা করে দিয়ে দিচ্ছি। এটা শুধু 15 আগস্টে অফার আছে, মানে মিনিমাম এটা আপনি 100 পিস কিনতে পারেন কম দামে, চিপ রেটে 1 টাকা 60 পয়সা, মানে 160 টাকা 100। ভালো ডিজাইন, কালারফুল গুড়ি, একটিএল প্লাস্টিক গুড়ি। আপনার যেরকম ইচ্ছা, যেরকম খুশি, যত আপনার লাগবে, 1 ডজন 2 ডজন 5 ডজন 100 বা 200, যত এমনি উড়াবার জন্য নেবেন, যদি বিক্রি করে দেবেন, সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে। নানা রকম ডিসকাউন্টও চলছে, আবার অনেকগুলো গিফটও দেওয়া যায় যদি কেউ পারচেস করতে আসে আমার দোকানে, স্পেশালি এই আগস্ট ও সেপ্টেম্বর মাসে। তো তোমরা শুনতে পেলে আমি যে দোকানে দাঁড়িয়ে আছি সেই দোকানে কিন্তু ঘুড়ি সুতো লাটাই কেনার সাথে সাথে কিন্তু তোমরা গিফটও পেয়ে যাচ্ছ। আর দাদা তো এখানে বলেই দিল যে যদি কেউ বাচ্চা আসে, মানে 1 টাকা 10 পয়সার ঘুড়ি কিন্তু 1 টাকা তো দিন। টাকা নেই, দোকানে চলে আসুন, পয়সা কম আছে দোকানে চলে আসুন, ঘুড়ি উড়াবার ইচ্ছা আছে দোকানে চলে আসুন, কম টাকায় 100-200 টাকা নিয়ে আসবেন, তাহলে আমরা ঘুড়ি মাঞ্জে আপনাকে দেবো, কে আপনি ফেস্টিভ্যালে এনজয় করতে পারবেন। টাকা নেই, কোনো হার্জা নেই, দোকানে চলে আসুন, সব পেয়ে যাবেন, চিপ অ্যান্ড রিজনেবল রেটে। কত কম বাজেট আছে আপনার, 100 টাকা আছে চলে আসুন, 200 টাকা আছে চলে আসুন, 20,000 টাকা আছে তাহলে চলে আসুন, মানে 100 টাকা 200 টাকা বা বেশি নিলে আমরা কোনো ভেরি করি না, যত টাকা আছে আপনি চলে আসুন, আপনি গুড়ি মাঞ্জা পেয়ে যাবেন। কাগজের গুড়ি, আচ্ছা, ভালো ভালো ডিজাইনে দেখতে পারবেন আপনি। একটু ডিজাইনগুলো দেখাও না, দু একটা ভালো ভালো ডিজাইন আছে, দেখুন এই ডিজাইন আছে, দেখুন এই ডিজাইন আছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পারেন কত ডিজাইন আছে, নানা রকম সাইজে আছে, অ্যাকচুয়াল সাইজ আছে, আধা সাইজ আছে, 27 সাইজ আছে, আর এটা আধা সাইজ আছে, আপনার এটা 27 সাইজ আছে উপরে, ঠিক আছে, তারপর এখানে অস্ট্রেলিয়ান 27 আছে, আচ্ছা, ভালো ভালো প্রিন্ট আছে, ডিজাইন আছে। তো এই অস্ট্রেলিয়ান পেপারের যে ঘুড়িগুলো আছে, মানে অ্যাকচুয়াল প্লাস যেটা দেখালে, একটু ঘুড়িগুলো দেখাও আর দামগুলো একটু যদি আমাকে বলো। সব থেকে এটা শুরু আছে, সব থেকে অ্যাকচুয়াল যেকে রকেট বলে লম্বি ঘুড়ি, আচ্ছা, ফ্যান্সি লম্বি, এটা 3 টাকা করে 3 টাকা 20 পয়সা করে, মানে পার পিস, মানে 100 পিস নিলে আপনার 300 টাকা বা 320 টাকা পড়বে। আচ্ছা, ডিসকাউন্ট রেটে চলছে, 350 টাকা ছিল, কিন্তু এখনই আগস্ট জন্য আর বিশ্বকর্মা জন্য দাম কম করেছি আমরা। আচ্ছা, অনেক রকম ডিজাইন আছে দেখতে পারেন আপনি, ডিজাইন অনেক রকম ডিজাইন আছে, যে কাউকে কালো লাগবে কালো আছে, প্লেনও পেয়ে যাবে, আবার ডিজাইনও আছে অনেক রকম, খুব সুন্দর ঘুড়ি, নানা রকম ডিজাইন আছে। আচ্ছা, এই যে জিনিসগুলো তুমি দেখাচ্ছ, মানে এই ঘুড়িগুলো সব দাম ওই 3 টাকা থেকে 3 টাকা 20 পয়সার মধ্যে, তাই তো? 3 টাকা থেকে 3 টাকা 20 পয়সা, 3 টাকা থেকে 3 টাকা 20 পয়সার মধ্যে। অস্ট্রেলিয়ান পেপারে 27, এমনি পেপারে 27, 4 টাকা করে, 3 টাকা 80 পয়সা করে, তারপরে আপনার চিল আসছে, এই চিল আছে, প্রিন্ট চিল আছে, 3 টাকা 60 পয়সা 3 টাকা 80 পয়সা করে, ভালো ভালো প্রিন্ট আছে, আপনি প্লেন চিল নেবেন প্লেন চিলও আছে, নানা রকম কালারে, ব্লু, ব্ল্যাক, হোয়াইট,
আচ্ছা এগুলো কি দাম করেছো 3 টাকা 80 পয়সা 3 টাকা 80 পয়সা মানে 380 টাকা 100 80 টাকা 100 আচ্ছা মানে ভালো গুড়ি কাটি বাটি সব চাচাই কাটি আছে কালো পোড়া কাটি আছে আবার চলে আসুন মেইন পয়েন্টে মাঞ্জা উপরে 350 3000 মাঞ্জা এক ডজন গুড়ি ফ্রি এক ডজন গুড়ি ফ্রি এখানে দেখান এখানে যে এক লটাই মাঞ্জা নেবে 15 আগস্টে অফার এক ডজন গুড়ি ফ্রি এটা মনে রাখবেন এক লটাই মাঞ্জা পেলে এক ডজন গুড়ি আপনি ফ্রি পাচ্ছেন অফার 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 খান অনেক মঞ্জা কালা সোনা ব্ল্যাক ডায়মন্ড সব আছে কিন্তু এক ডজন গুড়ি আপনি ফ্রি পাবেন ফ্যান্সি কাছে আমার কাছে আছে যে আমার দোকানে সব থেকে বেস্ট ডিজাইন আর বেস্ট কোয়ালিটি দেখতে পারেন নানা রকম ডিজাইন আছে আপনি ডিজাইন দেখতে পারবেন আপনি দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন পুরো মেটিয়াল রুজে এরকম ডিজাইন পাবেন না এইটা গ্যারান্টেড এটা আমার দোকানে শুধু প্রাইম কাই শপ দেখুন ডিজাইন দেখুন সব হাতে কাজ এগুলো কি সব অস্ট্রেলিয়ান পেপার সব অস্ট্রেলিয়ান পেপারে ভালো গুলি রুল টানা গুলি তাকে বলে যায় স্পেশাল গুলি রুল টানা গুলি আচ্ছা তো এটা একটুখানি দাদা তোমাকে বলছি রুল টানা গুলি যেটা জানতে পারলাম একটু এর স্পেশালিটিটা আমাকে একটুখানি বলবে মানে তাহলে এই আছে যে যে প্রোনোলগ হয় যে গুলি উড়াবার জানে বেশি এই রুল টানা মানে পুরো গুলি উপরে পুরো হাতে কাজ করা আছে এখনি পাওয়া যায় না কোনো দিকে কলকাতার মধ্যে মানে আপনি খুঁজে এক দু দোকানে শুধু পাবেন যে শকিন আছে যে গুলি উড়ায় এটা নিতে আসবে প্রাইম কার্ড শপে অবশ্যই আসতেই হবে আপনি পাবেন আমার দিকেই শুধু আচ্ছা এটার কি দাম রেখেছো দাম আমার 9.5 টাকা থেকে শুরু আছে আচ্ছা এটা 9.5 টাকা থেকে শুরু আর ওটা কি ডেড তেল আছে যেটা দেখালে তুমি 28 সাইজ আছে 28 আচ্ছা মানে এক তেল প্লাস যেটা এটা ডেড তেল আধা দিকে বলে আচ্ছা ওর থেকে এক সাইজ ছোট আছে এটা ভালো ভালো ডিজাইন আছে এর মধ্যে আপনি এটা পাবেন 5 টাকা 5.5 টাকা করে আচ্ছা প্রাইম কার্ডে এই প্রাইসে পাবেন অত বড় গুড়ি আপনার 5 টাকা 5.5 টাকা 6 টাকা এটা মানে আপনার নানা রকম ডিজাইন পাবেন গুড়ি হইছে এটা লটাই নেবেন দেখুন 35 অনলি 35 টাকা নেই কম টাকা আছে 35 টাকায় ফাইবার লটাই নিন কোন দিকে পাবেন না আনব্রেকেবল দেখুন দেখুন আনব্রেকেবল 35 অনলি 35 অফার অনেক আছে দোকানে চলে আসুন 100 ভ্যারাইটি 100 অফার তারপরে দোকানে ভিজিট করুন দেখুন সবথেকে বেস্ট আছে সেটা আমি ভিডিওতে আমি বলে দিচ্ছি যে এটা আছে মঞ্জা সাকির হোসেনের C28 এরকম মঞ্জা আছে যে আজকে যে প্লাস্টিক সুতো বেরিয়েছে সারা কলকাতা বা ইন্ডিয়াতে জুড়ছে ওকে সবাই বলছে কি ওকে কেউ কাটতে পারছে না কিন্তু আমার কাছে এই যে মঞ্জা আছে এটা প্লাস্টিক সুতোকে কাটবে গ্যারান্টেড আচ্ছা গ্যারান্টেড আছে এটা প্লাস্টিক সুতো বে কেটে দেবে এটা কটন সুতো আছে C28 আপনি একটা দেখতে পারেন কত সুন্দর নানা রকম কালারে পাবেন আপনি রিং মঞ্জা একে রিং মঞ্জা বলে এইটা দেখেন রিং আচ্ছা এই মঞ্জা হলো মেন তো এটা হলো রিং মাঞ্জা আর এখানেও কিন্তু দোকানদার দাবি করছেন মানে দাদা দাবি করছেন কিন্তু 100% চায়না মাঞ্জা রে যে পরিসান আছে যে কে কার্ডওয়ার আছে চায়না কে 502 গোল্ড পান্ডা নিয়ে যান 100% গুলি কাটবেন 100% না কাটলে রিটার্ন 100% রিটার্ন পলিসি মানে চায়না যে সুতো আছে তার সাথে কিন্তু চোখ বুঝে কম্পিটিশন করা যাবে কিন্তু খেলতে হবে যদি খেলবেন 100% কাটবেন আবার একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যে আগে বলা হয়েছে ভিডিও থেকে একটা লাডে নিলে আপনার এক ডজন গুলি একদম 100% ফ্রি পাবেন আপনি এই জল 3000 বা 6000 মঞ্জা নিন যে একটা লাটাই মঞ্জার কিনবেন আপনার এক ডজন গুলি আপনার একদম ফ্রি নো কস্ট আপনি ফ্রিতে পাবেন এক ডজন গুলি মাঞ্জা নেবেন আমার দোকান থেকে তাহলে গুলির জন্য অন্য দোকানে যাবেন না এরকম হতে পারবে না সেই জন্য এক ডজন গুলি প্রাইম কার্ড থেকে ফ্রি পাবেন নো কস্ট আবার আমার কাছে এক্সপেন্সিভ মাঞ্জা যদি কেউ মন আছে টুর্নামেন্ট খেলবে বা ভালো খেলবে তার থেকে মাঞ্জা আছে আমাদের কাছে 8400 যে 8400 এই স্পেশাল মাঞ্জা আছে 8400 এটা আপনি টুর্নামেন্টে খেলতে পারবেন আচ্ছা এগুলো কি স্পেশালি টুর্নামেন্ট খেলার জন্য তাই টুর্নামেন্ট এই টুর্নামেন্ট আছে আচ্ছা ওতে ক হাজার সুতো আছে 6000 6000 আছে 6000 12000 আচ্ছা আপনি 3000 সব পাবেন আপনি এই গোল্ড ফিশ আছে যে টুর্নামেন্ট স্পেশাল গোল্ড ফিশ মাঞ্জা আছে এটা সব টুর্নামেন্ট কোয়ালিটি আবার 12000 এ আপনি পাবেন 12000 পাবেন বড় ঠিক আছে আপনার 6000 যে স্পেশাল মাঞ্জা আছে স্টার্টিং রেট আছে 1200 1300 1400 তারপরে আপনি 1600 বা 2200 মানে আপনার যে রকম বাজেট আছে সেরকম আপনি মাঞ্জা 350 টাকা থেকে আপনি 350 টাকা নিয়ে আসবেন মাঞ্জা পেয়ে যাবেন
3500 টাকা থেকে আমার কাছে 2200-2600 টাকার মধ্যে আছে। যত আপনার টাকা, যত আপনার এ আছে অত নিতে পারেন। আমার কাছে অনেক ভ্যারাইটি আছে অনেক। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আমার স্টকটা শেষ হচ্ছে, দেখে নিন, আপনি জুম করে দেখে নিন, স্টক শেষ হচ্ছে। সো গ্র্যাব ইট ফাস্ট, যত তাড়াতাড়ি হবে আপনি চলে আসুন, গুড়ি মাঞ্জা নিয়ে আসুন। কিন্তু যত তাড়াতাড়ি, আমাদের স্টকটা শেষ হচ্ছে, এটা বলে দিচ্ছি, স্টক শেষ হচ্ছে আমাদের। আচ্ছা, স্পেশাল কাইট আছে প্লাস্টিকে, ভালো বিক্রি করবে থেকে 12 টাকা করে পিস পড়বে, যে আপনাকে এই দোকানে আসলে ফ্রিতে পাবেন আপনি। দেখুন, এটা এই বছরে স্পেশাল গুড়ি এসেছে। আচ্ছা, একে বলে বেল বটম, মুম্বাই মহারাষ্ট্রে বেশি উড়ে, কিন্তু এই গুলি আমার দোকানে আপনি পাবেন, এটা স্পেশাল গুলি আছে। আচ্ছা, এটা তো কাগজের, তাই তো? এটার দামটা একটু বলে দাও দাদা। কাগজে এটা 3 টাকা করে স্টার্টিং আছে, ছোট থেকে বড় আছে 4.5 টাকা। আচ্ছা, তারপর এটা আছে বিগ গুলি আছে, পাঁচতে আছে, তাই তো? এটা পাঁচতে প্লাস্টিকে। এটা যদি কেউ আমার দোকান থেকে 6000 মঞ্জা নেবে, গুড়ি একটা গুড়ি ওকে ফ্রি দেওয়া যাবে। একটা পিসের দাম আছে 20 টাকা করে, কিন্তু সেটা আপনি ফ্রি পাবেন। যেরকম আমি আপনাকে আগে বলেছি, মঞ্জা নিলে গুড়ি পাবে, কিছু সামান নিলে গুড়ি পাবে, গিফটটা আপনি 100% পাবেন, কোনো দোকানে পাবেন না, প্রাইম কার্ড শপে পাবেন। তো সোজা চলে আসুন আমার প্রাইম কার্ড শপে, আর দেখুন, আর যা আছে ইচ্ছা নিন, আর গিফটটা আপনি পেয়ে যাবেন 100%, গিফট অনেক আছে। এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হচ্ছে প্রাইম ক্রাইট শপের যে গোডাউন, বিশাল একটা গোডাউন, আর দেখতে পাচ্ছ আমার পেছন দিকে বিশাল পরিমাণে কিন্তু ঘুড়ি রাখা আছে, মানে এত ঘুড়ি আছে তোমরা কিন্তু উড়িয়ে শেষ করতে পারবে না, প্রচুর কালেকশন, প্রচুর স্টক। দাদা কিন্তু আমার কাছে চলে এসছে, এবার দাদার কাছ থেকে আর একটু কিছু কথা শুনে নিই, আর এখানে দেখি যদি নতুন কিছু স্টক থাকে সেটাও তোমাদেরকে দেখাই। আমার কাছে অনেক ঘুড়ি আছে এখনই, আপনি পেতে পারেন। এতক্ষণ প্লাস্টিক, এটা ভালো প্রিন্ট প্লাস্টিক, ভালো প্রিন্ট, কি সুন্দর দেখতে, ঠিক আছে, 1.60 টাকা, 1.70 টাকা করে, ঠিক আছে। আবার এটা দেখো, এই প্লাস্টিকে নতুন ডিজাইন আছে। আচ্ছা, এটা কি দাম আছে? এটা আপনার 10-12 টাকা আপনার স্টার্টিং প্রাইস আছে। তারপরে আপনার দেখুন, এই 27.5 গুলি আছে, 4 টাকা করে, মাত্র 4 টাকা করে 27.5 গুলি, দেখুন ডিজাইন আছে। আবার ডিজাইনে অনেক রকম ডিজাইন, মানে প্রচুর ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি আছে। নেটা লাইট, বেকা লাইট লাটাই, সেটা আপনার ভালো অরিজিনাল লাটাই, যে মঞ্জা যেগুলো বারেলি থেকে আছে সেই মঞ্জা অরিজিনাল লাটাই আছে, আপনার 70 টাকা করে, 65 টাকা করে আপনার এটা লাটাই কিনা আছে। বড় আছে 120 টাকা করে, বড় লাটাই 120 টাকা, যে কেউ বেশি নেবে আরো কিছু কম করা যাবে। এই বড় লাটাইয়ে কত হাজার সুতো আসবে মঞ্জা দেওয়া? এমনি 12,000 মঞ্জা আছে, 12,000 সুতো, আর এই মধ্যে 6,000, মানে যে নেবে একদম ভালো করে এক বছর একদম ভালো করে উঠবে। তো দাদা কিন্তু আমাদের জন্য একের পর এক গিফট বার করছে। দাদার হাতে কিন্তু আরেকটা গিফট আছে, কি গিফট সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাদা বলো কি গিফট দিচ্ছো? গিফট তো আপনাকে অনেক রকম দেখিয়ে দিয়েছি, আবার একটা নতুন গিফট, 2000 টাকা উপরে যে বাই করবে, মানে ম্যাক্সিমাম 2000 টাকা উপরে, ওটা আবার একটা ব্যাগ, চেনে ব্যাগ আছে, এটা স্পেশাল ব্যাগ আছে বানানো, ওটা আপনি ফ্রি পাবেন। দেখুন বড় ব্যাগ আছে, ওটা আপনি ফ্রি পাবেন। ঘুড়ি হাতে তো নিয়ে যাবেন না, ব্যাগে নিয়ে যাবেন, কিন্তু প্রাইম কার্ডে যদি এসেছেন তাহলে গিফট তো আপনাকে নিতেই হবে, সেটা অবশ্যই, কিছু না কিছু গিফট আপনি পাবেন। আমার দোকানে আপনি আসতে পারেন, অনেক ইজি অ্যাড্রেস আছে আমার, আপনি কলকাতা থেকে যেখান থেকে আসুন আপনি মাটিয়া ব্রিজ আসতে হবে, গার্ডেন ইস্ট মাটিয়া ব্রিজ আপনাকে আসতে হবে। মাটিয়া এসে আপনি আফতাব নার্সিং হোম নিয়ার ছোটি মসজিদ, আফতাব নার্সিং হোম একটা হসপিটাল আছে, তার পাশেই একটা ছোটি মসজিদ আছে, ওর পাশেই সামনে একদম আমার দোকান আছে প্রাইম কাইট, যে TMC পার্টি অফিস আছে ওর অপোজিটে, জাস্ট অপোজিটে আমার দোকান আছে, ইজি আছে। আর আমার নম্বরও আছে, সেটাও দেওয়া হবে, যদি আপনাকে কোনো অসুবিধা হবে আজ অ্যাড্রেসের জন্য আপনি আমাকে কল করতে পারবেন। আমার নম্বর আছে, নোট করুন, 9903876974। কলকাতা কাইট ফেস্টিভ্যাল আমার সঙ্গে সেলিব্রেট করুন, আর গিফট পান অনেক অনেক অনেক। তো চলে আসুন প্রাইম কাইট শপে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভেরি ভেরি থ্যাংক। তোমাদেরকে আজকে কিন্তু আমি দেখালাম যে মেডিয়া ব্রুজে
যে দুটো দোকানে আমি ভিজিট করেছিলাম সেই দুটো দোকানে কিন্তু যে যে কালেকশনগুলো পাওয়া যাচ্ছে, মানে ঘুড়ির সুতো ল্যাটাইয়ের সমস্ত কালেকশন কিন্তু তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মধ্যে। আগামীকাল চেষ্টা করব আর একটা নতুন ঘুড়ির মার্কেট তোমাদেরকে দেখানো, তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো তোমরা যদি চাও আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার উৎসব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সাথে সাথে কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার উৎসব দেবাশিসের সাথে। ধন্যবাদ।